এখন সব পেঁয়াজ রসুন আদাগুলিকে আমরা ভালো করে ধুয়ে নেব। একটু থালের মধ্যে বের করে নেব। হ্যালো বন্ধুরা, আজকে আমরা সয়াবিন তরকারি বানাবো। তার জন্য আমরা একটি হাফ বা একটি পুরো গোটা পেঁয়াজ নিয়ে নেব, অল্প আদা নিয়ে নেব, কয়েকটি রসুন নিয়ে নিলাম, বেশি রসুন নেব না, কয়েকটা রসুন নেব। এগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমরা কুকারের মধ্যে সয়াবিন এবং আলু সিদ্ধ করতে রেখে দিয়েছি, ব্যাস একটা সিটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম। সঙ্গে আমরা একটি মাঝারি সাইজ ছোটো একটি মানে মিডিয়াম সাইজের টমেটো একটা নিয়ে নেব, ওটাকেও ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এখন যে সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে ওটা বের করে নেব আমরা, সিটিটা খুলে দেবো। পেঁয়াজটা আছে গরম কুকারে, এইভাবে হাত দিলে হাতে লেগে যেতে পারে। সঙ্গে আমরা একটি কড়াই বসিয়ে নেব, কড়াইতে একটি আগুন একটু আগুন দিয়ে দিই। কড়াইটা অল্প মিডিয়াম আগুনটা মিডিয়াম করে দেবো, যাতে কড়াইটা গরম হয়ে যায়। সঙ্গে আমরা সয়াবিন আর আলুটাকে বের করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, একটু দেখে নেব, গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম, তেলটা লাগিয়ে রেখে দিই ভালো করে। কড়াইটা তেলটা গরম হয়ে যাক, তারপরে আমরা এখানে সয়াবিনগুলি আলাদা করে নিয়েছি, সিদ্ধ সয়াবিন জলগুলি আমরা চিপে চিপে এইভাবে ফেলে দিয়েছি, এই যে এইভাবে ফেলে দিয়েছি। এবং আলু আলুগুলিও সিদ্ধ করে রাখা। আমরা এখন এই পেঁয়াজ রসুন আদাগুলি টমেটো ওইগুলি খুঁড়িয়ে নেব। এর জন্য একটি এইভাবে নিয়ে এভাবে পেঁয়াজের মেশিন থাকে পেঁয়াজ খুঁড়ানোর, এই মেশিনটা নিয়ে নেব। এইটা আর আমরা এই বড় দিক দিয়ে পেঁয়াজগুলি খুঁড়িয়ে নেব, এবং রসুন আদাগুলিও ছোটো এই সাইডে ছোটো ছোটো সাইজের দিয়ে করে নেব। আমাদের তেল গরম হয়ে গিয়েছে, আমরা একটু একটু করে আলুটাকে ফ্রাই করে নেব, আগুন কমিয়ে দিই। হাত দূরে রাখবেন, নাহলে হাতে তেলে ছিটকে আসতে পারে। আলুর মধ্যে অল্প করে আমরা হলুদ, সামান্য হলুদ, সামান্য নুন ছিটিয়ে দেবো ফ্রাই হওয়ার জন্য। ভালো করে লাড়িয়ে দেবো। রান্নাবান্নার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদেরকেও দেখতে হয়, ওদের কথারও শুনতে হয়, উত্তর দিতে হয়। আজকে দুদিন থেকে মাছ ছিল, তাই এখন আর মাছ টাছ খেতে ভালো লাগছে না। ভাবলাম আজকে একটু টুকটাক নিরামিষের সয়াবিনই করিয়ে নেই, যখনই রান্নার কিছু থাকে না সব প্রায়ই সবের ঘরে ঘরে সয়াবিনই করা হয়। আমরা পেঁয়াজগুলি ছোটো ছোটো করে নিয়ে পেস্ট করে নিয়েছি, এখানে রসুন আদা বাটা আছে, এখানে টমেটোগুলি কুচি করে নিয়েছি। আমাদের আলু ফ্রাই হয়ে গিয়েছে, আলু ফ্রাই হওয়ার পরে সয়াবিনগুলিও আমরা ফ্রাই করে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এটা বের করে নেব। আলু ভাজা করে নিয়েছি, এখন সয়াবিন
ভাজা করে নেব। সয়াবিনটা ভাজা করলে ভালো হয়, খেতে সয়াবিনের একটা কাঁচা কাঁচা গন্ধ যেটা থাকে সেটা থাকে না, ভাজা করে নিলে একটু ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন রসুন আদা দিয়ে দিলাম, এখন টমেটোও দিয়ে দিয়েছি, আর সঙ্গে ফ্রাই করে নেব একটু, আর একটু সময় ভালো করে ফ্রাই করে নেব। একটু লঙ্কা দিয়ে দেব, লঙ্কা গুঁড়া, আমাদের ঘরে বাচ্চারা ঝাল এত বেশি পছন্দ করে না, একটু কম দিলাম। একটু জিরা গুঁড়া দিয়ে দেব, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, এখন মশলাটাকে ভালো করে ফ্রাই হতে দেব কম আগুনে, আস্তে 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 মশলাটা ফ্রাই হোক। একটু নুন দিয়ে দিলাম, একটু হলদি দিয়ে দিলাম, পেঁয়াজ তো আগেই ভাজা হয়ে গিয়েছিলো, এরপরে রসুন আদা দিলাম, একটু ভালো করে আরও একটু ফ্রাই করে নেব যাতে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুন আদা টমেটোগুলি ভালো করে কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে ভাজা করে রাখা আলু আর সয়াবিন দিয়ে দেব, দিয়ে ওইটার সঙ্গে আরও আরও একটু সময় কম আগুনের মধ্যেই আস্তে আস্তে করে ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে আগুন দিয়ে ভালো করে সয়াবিনটা করলে খেতে খুব সহজ হয়। একটু সময় আমরা ঢেকে রেখে দেবো, আস্তে আস্তে ভেজা হতে দেবো। তো আমাদের আলু সয়াবিন ভালো করে ভাজা হয়ে গেল কম আগুন দিয়ে দিয়ে, একদম পেঁয়াজ রসুন আদার সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আমরা জল দিয়ে দেব, আমরা জল দিয়ে দিলাম, এখন তরকারিটাকে ফুটতে দেব। তো দেখতে পাচ্ছেন যে জলটা একটু শুকিয়ে এসেছে, আমরা এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, কারণ একটু পরেই সয়াবিন এবং আলু জলটা শুকিয়ে নেবে, আমরা যখন খাওয়ার এখনও দেরি আছে অল্প। এখন এখনই গ্যাসটাকে বন্ধ করে দেব, একটু একটু জল থাকতে থাকতে আধা ঘন্টা পরে সয়াবিন আলু জলটা শুকিয়ে নেবে, তখন একটু মাখা মাখা হয়ে যাবে, একটু ঢেকে রেখে দেবো।